এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় খেলাধুলায় গড়ে সুস্থ ও সুন্দর জীবন এই অধ্যায়টির 34 ও 35 নম্বর পৃষ্ঠার সমাধান দেখব। এখানে 34 ও 35 নম্বর পৃষ্ঠায় দুটি ছক রয়েছে, আমাদেরকে এই ছকগুলো পূরণ করতে হবে। এই ছক দুটিতে আমরা কি পূরণ করব তা জানার জন্য আমরা ছকের উপরের লেখাগুলো পড়ে নিব। খেলাধুলার পরিকল্পনা, আমরা বিভিন্ন আঘাত ও দুর্ঘটনা কিভাবে প্রতিরোধ ও মোকাবেলা করতে পারি তার তথ্য সংগ্রহ করে রিসোর্স বুক তৈরি করেছি। তথ্য অনুযায়ী আমরা ভূমিকাভিনয় করেছি, এর মাধ্যমে আঘাত ও দুর্ঘটনা প্রতিরোধ ও ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল অনুশীলন করার দক্ষতা অর্জন করেছি। এখন থেকে এই কৌশলগুলো পরিস্থিতি অনুযায়ী চর্চা করব। এবার আমরা এই অধ্যায়ের শুরুতে পূরণ করা আমার খেলা ছকটি বের করি। আমি যে খেলাগুলো খেলি সেগুলোর তালিকা দেখি আর কি কি ইনডোর ও আউটডোর খেলা খেলতে চাই তা ভাবি। ইনডোর ও আউটডোর খেলার সমন্বয়ে নিজের জন্য খেলাধুলার একটি পরিকল্পনা তৈরি করি। এই খেলাগুলো খেলার সময় আঘাত ও দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে কি কি পদক্ষেপ নেব সেটিও ভাবি। খেলাধুলা, শরীরচর্চা ও শ্বাসের ব্যায়ামের তালিকা এবং এ সংক্রান্ত আঘাত ও দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করার পদক্ষেপগুলো নিচের ছক দুটিতে লিখি। তাহলে এখানে এই প্রথম ছকটিতে আমাদেরকে আমরা যে খেলাগুলো খেলি এগুলোর মধ্যে ইনডোর খেলাগুলো এখানে লিখতে হবে এবং আউটডোর খেলাগুলো এখানে লিখতে হবে, আর এখানে শরীরচর্চা ও শ্বাসের ব্যায়ামগুলো লিখতে হবে। তাহলে চলো আমরা এই ছকটির সমাধান দেখে নেই। ইনডোর খেলাগুলো হচ্ছে লুডো, ক্যারম, দাবা, এবং আউটডোর খেলাগুলো হলো ক্রিকেট, ফুটবল, কাবাডি, ডজবল, টেনিস, মোরগ লড়াই, বৌচি, গোল্লাছুট, ইচিং বিচিং, এবং শরীরচর্চা ও শ্বাসের ব্যায়ামগুলো হলো স্কোয়াটস, একক পা স্কোয়াট, পুশ আপ, পুল আপ, জাম্পিং জ্যাক, সাইড টু সাইড ব্যান্ড, হাঁটু বুকে লাগানো, স্ট্যান্ডিং এলবো টু ক্রান্সেজ, ডিপস, সিট আপস। এবার আমরা 35 নং পৃষ্ঠার ছকটি দেখে নিব। এখানে এই ছকটিতে আমাদেরকে কি পূরণ করতে হবে তা উপরে লেখা আছে। এই সময় বা খেলাধুলার সময় আঘাত ও দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে কি কি পদক্ষেপ নেব। তাহলে এই ছকটিতে আমাদেরকে আমরা খেলাধুলা বা শরীরচর্চার সময় যেসব দুর্ঘটনার সম্মুখীন হই এসব দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে কি কি পদক্ষেপ নেব এই পদক্ষেপগুলো এখানে পূরণ করব। শরীরচর্চা ও খেলাধুলার সময় কখনো কখনো আমরা আঘাত পেতে পারি, এই আঘাত থেকে রক্ষার জন্য কিছু বিষয়ের উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। যেমন, এক, শরীরচর্চা ও খেলাধুলার আগে বিজ্ঞানসম্মত উপায়ে গা গরম বা ওয়ার্ম আপ করা ও পরে কুল ডাউন করা। দুই, বয়স উপযোগী ব্যায়াম করা। তিন, ব্যায়ামের জন্য উপযুক্ত সময় ও যথাযথ ড্রেস নির্বাচন করা। চার, খেলা, খেলার সরঞ্জাম, খেলার স্থান সঠিকভাবে নির্বাচন করা। এই ভিডিওতে এতটুকুই, পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই অধ্যায়ের বাকি কাজগুলোর সমাধান দেখে নিব।